প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন অবস্থান করছি গুলশানে। এখানে একজন ভাইয়ের সাথে আমরা কথা বলবো, জননেতা আদম তমিস হক, চেয়ারম্যান মানবিক ঢাকা সোসাইটি। তার লক্ষ্য উদ্দেশ্য জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার জন্য তার পাশ থেকে মানবতার সেবা করে সুবিধা বঞ্চিত মানুষকে সহায়তা দান এবং স্কুল পাকা, টয়লেট পাকা, ব্রিজ, চিকিৎসা সুবিধা, শীত বস্ত্র ইত্যাদি করে উনি সেবা করে আসছে। এখন সে মূল্যবান বক্তব্য রাখবেন। হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং মানবিক ঢাকা সোসাইটির সভাপতি, এটাই আমার পরিচয়। মানে ব্যবসায়িক পরিচয় হয়েছে মানে হক গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর, অ্যান্ড সমাজসেবা হিসাবে আমার পরিচয় হয়েছে মানে মানবিক ঢাকার চেয়ার। আসলে আমরা মানবিক ঢাকা সোসাইটিটা আমরা ফর্ম করেছিলাম গত মানে জানুয়ারি মাসে, যখন উপনির্বাচন ঢাকা উত্তর উপনির্বাচন হওয়ার কথা ছিল। তখন আমরা কথার মধ্যে আমরা বলতেছি যে আসলে ঢাকা কিছুটা বাস অযোগ্য হয়ে গেছে, তার অমানবিক অমানসিক মানে যানজট, এটার থেকে আমরা অমানসিক থেকে আমরা অমানবিক একটা পাইলাম, ওটার থেকে আমরা মানবিক মানে একটা মানবিক চিন্তা ভাবনা নিয়ে আমরা নামছিলাম। ওটার পরের থেকে আমরা থিমটা ডেভেলপ করে মানবিক ঢাকা মানে মানে ওটাই আমাদের একটা থিম ছিল। ওই থিমটা আমরা ধরে রাখতে রাখতে পরে আমরা উপনির্বাচন যখন স্থগিত হয়ে গেছিল, আমি নমিনেশনটা পাইও নাই, তখন আমরা মনে করছি তখন আমরা তো এখন আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, তো আমরা এখন আমাদের মানবিক ডাকা থিমটা আমরা কীভাবে ধরে রাখি, তো সেই ক্ষেত্রে আমরা একটা মানবিক ডাকা সোসাইটি ফর্ম করছি। অনেক দিন লাগে, আমরা মাত্র নিবন্ধন পাইছি কিন্তু মানে 10-15 দিন আগে। সো তারপর আমাদের মানে এটা তো 8-9 মাসের ফল, কাজের ফলটা আমাদের নিবন্ধন পাওয়া, নিবন্ধন পাওয়ার কিছুদিন আগে আমরা এই অফিসটা ওপেন করেছি। যদি আমরা কাজ অবশ্যই চলতেছে অনেকদিন দেওয়া, এখনো কাজ শেষ হয়নি, আরো আরো মানে 1 মাসের মতন লাগবে কাজ শেষ হতে। আমরা এখানে আমাদের অনেকগুলি পরিকল্পনা আছে। আমরা মূলত চিন্তা করতেছি যে আমরা ইভেন মানে অফিসের ভিতরে আমরা একটা ব্লাড ব্যাংক খোলার চিন্তা ভাবনা করতেছি। এটা আমরা অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করেছি, অনলাইনে অ্যাপ্লাই করেছি। আমরা এখানে আমাদের কর্মীদের থেকে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের থেকে আমরা ব্লাডটা নিয়ে আমরা এখানে স্টোর করে রাখবো, হয়তো আমাদের ফেসবুকে থাকবে, এরা ওয়েবসাইটে থাকবে। মানুষের যখন খুব প্রয়োজনের রক্ত থাকে, এরা 24 ঘন্টা দিন রাত যে কোনো আমাদের এখানে মানে ইয়ে থাকবে, ল্যাবরেটরি মানে ল্যাবরেটরির লোকগুলি থাকবে, যে কোনো সময় এরা অনলাইনে অ্যাপ্লাই করে এসে রক্তগুলি কালেক্ট করে নিতে পারবে ওই স্পেশাল ব্লাডে বিনামূল্যে। এরকম আমাদের কিছু পরিকল্পনা আছে। তার মধ্যে গত বছর 2017-তে আমি একটা বস্তিতে গেছিলাম, ওই বস্তিতে যাওয়ার সময় এরা বলছিল যে এরকম এরকম অনেকগুলি সমস্যা আছে। তো সমস্যা নামে শুনে আমি বলছিলাম যে আমি যদি মেয়র হই তাহলে আমি অবশ্যই সমাধান করবো, আর যদি না হয় আমি আমার কোম্পানির পক্ষ থেকে আমি কাজগুলি আস্তে আস্তে দেখবো। তো এখন আমরা কোম্পানির পক্ষ থেকে না করতেছি, আমরা এখন সোসাইটির মাধ্যমে করতেছে। আগে সোসাইটি আমি একটা করেছিলাম, ফাউন্ডেশন একটা করেছিলাম আমার বাবার নামে, কিন্তু যেহেতু আমরা একটা উদ্দেশ্য নিয়ে নামছিলাম ঢাকা উত্তর নিয়ে, এই কারণে আমরা এখন ওই ফাউন্ডেশন যেহেতু আছে ওটা আমি ব্যবহার করতেছি না। ওই আমরা মানবিক ঢাকার ফাউন্ডেশনের নিবন্ধন করে ব্যাংক অ্যাকাউন্ট করে আমরা এখন ওটা দিয়ে আমরা আমাদের সব কাজ চালাই যাচ্ছি। তা আনিস ভাই যে ঢাকা মহানগরের উপকার ছিল, ওনার ইচ্ছা ছিল যে ঢাকা উত্তরকে একটা উন্নয়ন নগর হিসেবে গড়ে তুলবে, সেই উন্নয়নের ধারাকে আপসরেকে আপনি ধরে রাখতে চাচ্ছেন, যে আপনি মেয়র না হয়েও যেসব কাজ করতে চাচ্ছেন, যেরকম আপনার একটা কোম্পানি আছে যে আপনার ওখানে শ্রমিকের থেকে আমরা শুনতে পেরেছি যে আপনি শ্রমিকদের সাথে, সাধারণ শ্রমিকদের সাথে আপনি মিশেন এবং বিভিন্ন আপনার জন্মদিন বিভিন্ন প্রোগ্রাম তাদেরকে ইনভাইট করেন এবং তাদেরকে মূল্যায়ন করেন এবং দেশ বিদেশে আপনার খুব মূল্যায়ন আছে। আসলে আপনি জনসেবায় যে হঠাৎ করে উদ্যোগ নিচ্ছেন, এটাকে আনিস ভাইয়ের কি একটা রূপকার হিসাবে ধরে নিব আমরা? না, আমার মানে জনগণের সেবাটা আমি আসলে প্রথম থেকে শুরু হয়েছিল আমার কোম্পানির ভিতরে, যেহেতু হাজার হাজার এমপ্লয়ি আছে
তারাও তাদের অনেকগুলি প্রয়োজন আসে, তারপরে আমাদের ফিল্ডে যে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে ওনাদের প্রবলেম হয়, এগুলি সমাধান মানে আসলে এটা কিন্তু অনেক দিনের তৈরি, এটা এক বছরের তৈরি কিছু না। আমাদের ফোকাস যে আমরা যে শুধু ঢাকা বেসড ফোকাস করতেছি এটা কিন্তু এই এক দুই মাসের ব্যাপারটা, তার আগে আমাকে তো পুরো বাংলাদেশ নিয়ে গেছে। আমাদের ফ্যাক্টরি আমাদের কোম্পানির যারা ফিল্ডে যারা কাজ করে যারা ফ্যাক্টরি লেবার ওনাদের আত্মীয় স্বজন এইগুলি নিয়ে, তারপর আমাদের মানে আমার শ্বশুর বাড়ি কক্সবাজার ওনার আশেপাশে যে অনেক যারা ছিল ওইখানেও আমরা কিছু মানে আমাদের কিছু কাজ চলছে, আর এখনো চলে হালকা পাতলা। চুয়াডাঙ্গা একটা একটা হসপিটাল আছে, একটা অ্যাম্বুলেন্সও দিছি, মানে এরকম বিভিন্ন জায়গায় আমরা করছি। এখন ওই জায়গায় ওই সব কাজগুলো আমি এক জায়গায় ফোকাস নিয়ে কাজটা করতেছি, এটা মানে আসলে ওরকম ভাবে রাজনৈতিক ভাবে আসলে জিনিসটা মানে লক্ষ্য করে করা হয় না। আমার একটা ইচ্ছা আছে যে আমি ঢাকা মেয়র হয়ে যে আমি ম্যাস পিপলদেরকে আমি হেল্প করতে পারবো, কিন্তু এই এই সংগঠনটা আসলে ওটা নিয়ে ফোকাস না, মানে এই সংগঠনটা হয়েছে জনগণ সেবা করে। এখন আপাতত যেহেতু আমরা ঢাকা উত্তরের নির্বাচন নিয়ে সামনে হইতে পারে ইনশাল্লাহ, ও ওই উদ্দেশ্যে আমরা কিন্তু আমাদের কাজগুলি ফোকাস করতেছি ঢাকা উত্তরে। যে আপনার বাবা মরুম উনি আসলে জনসেবা অনেকদিন ধরে যাবত কাজ করে আসছে এবং তার যে কোম্পানি সেটা জনকল্যাণের পিছনে সে ব্যয় করে আসছে, আপনি কি তারই ধারাবাহিকতা ধরে রাখতে চাচ্ছেন? অবশ্যই অবশ্যই, আমার আব্বার কিছু আইডিয়া ছিল এগুলি নিয়ে, আর মানে ওনার মানে বিশেষ করে আমাদের কাজ বেশিরভাগ হইতো আমাদের ফ্যাক্টরি এলাকায়, আমাদের ফ্যাক্টরির পাশে এই যেমন টুঙ্গিতে মানে ওই সব ভাবে আমরা কাজ করতাম আগে, আমাদের টুঙ্গি ফ্যাক্টরির আশেপাশে আমাদের আমার আব্বার অনেক অনুদান আছে আর আমারও আছে কিছুটা, আর মানে এইভাবে এটা আস্তে আস্তে মানে অনেক দিনের মানে যেমন অষ্টাশী বন্যাতে আমরা আমাদের ফ্যাক্টরির পাশে যে সুবিধা বঞ্চিতরা যারা বন্যার মধ্যে ডুবে গেছিলাম আমাদের ফ্যাক্টরির মাটির মধ্যে আমরা ওনাদেরকে রাখতাম, তারপর ওনাদের জন্য এখান থেকে খাওয়ার অভাব ছিল ওই সময় আমরা খাওয়াটাও পাঠাইছি, আমি নিজের হাতে বিতরণ করছি রাসুল্লাহ মাস্টার সাহেবের সাথে, ওনার সম্মানিত ছেলে বর্তমান এমপির সাথে, সেই অষ্টাশী থেকে আমরা মানুষের সেবা করতেছি আর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে আমরা করতেছি, কিন্তু এটা আসলে হয়তো জনগণ জানে না, কিন্তু এটা এটা যেহেতু আমাদের ফ্যাক্টরির আশেপাশে এলাকায় এটা তার প্রচার করার কিছু ছিল না, আর তখন আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না যে প্রচার করা লাগে, বর্তমান যুগে প্রচার ছাড়া তো কোনো কোনো কিছুই করে লাভ নেই, মানে আসলে ব্যবসা করলেও প্রচার লাগে, মানব সেবা করলেও প্রচার লাগে, রাজনীতি করলে তো নিশ্চয়ই প্রচার লাগে, তো এই প্রচার এখন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইভেন ইভেন একটা দেশ চালাইলেও প্রচার লাগে, মানে আমাদের অ্যাকচুয়ালি প্রচার বলতে আমাদের পিয়ার যে কোনো দেশের পিয়ারটা লাগে। তাহলে কি আমরা কি ধরে নিব যে আপনি যে মেয়র হতে চাচ্ছেন আসলে জনকল্যাণের জনসেবায়, আসলে কোনো দল মত আসলে আপনি এটা কোনো ইচ্ছা নাই যে আপনি দল নিয়ে জীবনে আগাবেন, আসলে আপনি আপনার বাবার যে ধারাবাহিকতা মানব সেবায় কাজ করা এটাই আপনার মূল উদ্দেশ্য? না সেটার মধ্যেও ই আছে, এটার মধ্যে আমার মানে কিছু ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। মানব সেবা কিন্তু সবচেয়ে বড় সমাজ সেবা হয়েছে প্রধানমন্ত্রী, আমি বলবো অবশ্যই, কারণ ওনার তো পুরো সরকারের এবিলিটি ওনার ক্ষমতা ওনার কাছে, তারপরে বিভিন্ন বিদেশ থেকে যে অনুদান আসে তো সব তো সরকারের মাধ্যমে আসে, সো শি ইজ দ্য বিগেস্ট সোশ্যাল ওয়ার্কার ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি আমরা যদি বড় বড় আকারে মানব সেবা যদি করতে চাই আমাদের করতে হবে উইথ আ পোস্ট অর প্ল্যাটফর্ম, আর আমাদের অনেক লং টার্ম দিয়ে আমাদের ফ্যামিলি একটা সিম্পাথি আছে মানে মানে বঙ্গবন্ধুর ফ্যামিলির সাথে, সেই ক্ষেত্রে অবশ্যই যদি আমি কোনো রাজনৈতিক পোস্ট নিতে হয় তো নিশ্চয়ই একটাই উপায় আছে যে মানে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে করা, তো এখানে তারপরে আমার ছোটোকালে ইচ্ছাও ছিল রাজনীতি করা, যদিও মানে রাজনীতি আমার আব্বা এটা সম্পূর্ণ বিপক্ষে ছিল যে রাজনীতি না করা মানে করার জন্য এটা বিপক্ষ ছিল একদম প্রথম থেকে বলছে যে না কোনোদিন না করতে, উনি এখন যত নাই এখন আমি মানে আমার নিজের ইচ্ছে দিয়ে আমি করতেছি, কিন্তু মানে এটা এটাই আর কি, মানে এখানে যে শুধু মেয়র হইতে চাই শুধুমাত্র মানব সেবা করতে সেটাও ঠিক না, আর মানব সেবা করতে মানে এটা এটা মানে আমার রাজনীতি করার ইচ্ছা আছে, রাজনীতিও এনজয়েবল মানে ডেফিনেটলি এনজয়েবল। আপনাকে তো সাধারণত বলা হয় মানবিক যে সোসাইটি এটাকে রূপকার এবং হিরো বলা হয়,
আমরা যে ঢাকা মহানগর উত্তরে জরিপ করে দেখতেছি, সবাইকে জিজ্ঞাসা করি যে আপনি তমিজ ভাই একটা রূপকার এবং হিরো, এটা হলো দ্বিতীয় হিরো যে বাংলাদেশের ভিতরে আনিস ভাইয়ের পরে যে হিরো ধরে রাখতেছে নিজের সম্বল দিয়ে, যে কোনো সহায়তা ছাড়াই নিজের উদ্যোগে, আপনি এটা কি হিসাবে দেখতেছেন? আলহামদুলিল্লাহ, যদি মানুষ সন্তুষ্ট হয়, খুশি হয় আমার কাজ দেয়, তাহলে তাদের আল্লাহর কাছে সুক্রিয়া, যদি না হয় তাও তো আল্লাহর কাছে সুক্রিয়া, কারণ এদের বিনিময়ে যদি আমি দুনিয়াও না পাই তাহলে আমি তো আখিরাতে তো পাবো, আর যদি দুই জায়গায় পাই, ফির দুনিয়া বলে আখিরাত, তাহলে তো ভালোই, আরও ভালো, তো কোনো সমস্যা নেই। মানে আমি আলহামদুলিল্লাহ খুব খুশি, খুব কৃতজ্ঞ যে জনগণ আমার আমার শ্রম, আমার সৎ ইচ্ছা ইনশাল্লাহ যে অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, মানে বুঝে ফেলছে যে মানে আসলে আমি কিছু দিতে আসছি। আপনি যে বিভিন্ন সময় মসজিদ, মাদ্রাসা এবং রাস্তাঘাটে বিভিন্ন সময় এতিম মিসকিন এবং মসজিদে কিছু অনুদান দিয়ে আসছেন, সেই সম্বন্ধে কি কিছু আমাদের বলবেন? মানে আমরা তো বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ করতেছি, আগে ডেফিনেটলি এক দেড় বছর আগে আমরা মাদ্রাসা, তারপরে মসজিদে গেলে মানে আমার টুঙ্গি ফ্যাক্টরি, কক্সবাজার আমার শ্বশুর বাড়ি, বিভিন্ন জায়গায়, ইভেন তেজগাঁওতে আমার ফ্যাক্টরির পাশে আমরা অনুদান দিছি, এখনো এখনো একটা টুঙ্গিতে আমরা মাদ্রাসা আছে, কক্সবাজার এখনো আছে, চুয়াডাঙ্গা একটা হসপিটাল আছে, কিন্তু আমাদের এখন কাজ মেনলি ফোকাসড ইন ঢাকা, মেনলি ফোকাসড ইন ঢাকা উত্তর, মেনলি ফোকাসড ইন ঢাকার বস্তি, বস্তিগুলিতে আমরা বাথরুম বানাইতেছি, তারপরে একটা রোড মেরামত করতেছি, স্কুল দিচ্ছি, একটা ব্রিজের কাজ আজকে আমরা উদ্বোধন করছি, শহীদ শেখ রাসেলের জন্মদিনের উপলক্ষে ওনার নামে আমরা ব্রিজটা বানাইতেছি, ওটা মোহাম্মদপুর বস্তিতে, বস্তির নামটা কি রহমান মিয়া বস্তিতে মোহাম্মদপুরে, এখন বিভিন্ন বিভিন্ন রকম আজকে মন্দিরেও গেছিলাম, ওনারাও অনুদান চাচ্ছে ওনাদের মন্দির মেরামত করার জন্য, এটা উন্নত আমরা ইনশাল্লাহ হাত বাড়াবো। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে চাই, আপনি কি নিজ উদ্যোগে এটা কাজ করতেছেন, নিজ অর্থে ব্যয় করতেছেন? আপাতত হ্যাঁ এটাই, কিন্তু আমি আশা, আমাদের এখন যেহেতু নিবন্ধন হয়েছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, ইনশাল্লাহ আমরা আগামী বছর থেকে আমরা আশা করব বাংলাদেশের নাগরিক, ইভেন বিদেশি নাগরিকরা আমাদের আমাদেরকে স্পন্সর, আমাদের কাজ দেখে যদি সন্তুষ্ট হয়, যদি মনে করে যে না আমাদের আমাদের ফাউন্ডেশন একটা রিলায়েবল ফাউন্ডেশন, তাহলে আমি নিশ্চয়ই সবাইকে রিকোয়েস্ট করবো আমাদেরকে ডোনেট করতে, যে আমরা আরো বড় আকারে কাজ করতে চাই। আমি এখানে এক বিঘা জমিনের উপরে আমার বাড়িটা ডোনেট করে ফেলছি এই সংগঠনের অফিসের জন্য, তো মানে আমার চিন্তা ভাবনা অনেক বড়, আমি ছোট 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 কারো আজীবন শুধু আমার নিজের অর্থ মানে কাজটা করতে চাচ্ছি না, আমি চাবো আমার নিজের অর্থও থাকবে আর বিভিন্ন বিভিন্ন ডোনারদের অর্থও থাকবে, যে আমি বড়ভাবে কাজটা করতে পারি। এই জিনিসটা করে আপনি কতটুকু মানে সাড়া পাচ্ছেন জনগণ? আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পাচ্ছি মানুষের থেকে, আমি আশা করি অবশ্যই বর্তমানে আমরা আসলে ওপেনলি আমরা ডোনেশন মানে আমরা ডোনেশন দিচ্ছি না, কিন্তু আমরা আগামী বছরে মানে জাতীয় নির্বাচন আর সিটি নির্বাচন পার হওয়ার পরে অবশ্যই আমি ডেফিনেটলি আমরা কমনলি অ্যাপ্লাই করবো আর কি ফর ডোনেশন, অ্যান্ড আমরা আশা করি যে মানুষের এগিয়ে আসবে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি নিজ উদ্যোগে এগিয়ে যাবেন যতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার চেষ্টা প্রচেষ্টা চলে, আর এরপরেও যদি বাইরে থেকে কোনো সংস্থা থেকে সহায়তা পান তা দিয়েও মানুষকে সেবা করবেন, তাই তো? আপনি তো ইন্টারন্যাশনাল একটা ম্যান, আপনি এই দেশ এবং দেশের বাইরে যে জনগণ আছে আপনার অপেক্ষা করতেছে আপনি কিছু কথা শোনার জন্য, আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আসলে কি বলবো, আমাদের যারা আমাদের যাদের এবিলিটি আছে আমাদের সবাইরই দায়িত্ব, সেই মানে মানে নবী আলাইহিসসালামের সময়ের থেকে যে যাদের মানে অর্থনৈতিক এবিলিটি আছে, নাইলে মানে ক্ষমতা এবিলিটি আছে, যে অন্য মানুষদেরকে হেল্প করা, তো এটাই আমাদের সবসময় মাথায় রাখার দরকার আছে যে ঠিক আছে আমরা লাইফ এনজয় করবো, আমরা আমরা মানে সুখে থাকবো, আমাদের সবাইরই মানে সম্পদ দরকার আছে, আমাদের ফ্যামিলিদেরকে আমাদেরকে দেখাশোনার দরকার আছে, কিন্তু আমাদের তারপরেও সুবিধা বঞ্চিতদের জন্য আমাদের সবসময় একটা স্পেশাল মায়া মহাব্বত
একটা দায়িত্ব মানে থাকার দরকার আছে জীবনের জন্য। কারণ আসলে যেটা মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা অন্যদের সোশ্যাল সার্ভিসেস আছে ছিল, এখন তো অনেকটা কমেই চলতেছে, বিশেষ করে আমেরিকাতে নাই, আর ইউরোপিয়ান কান্ট্রিতে এগুলো অনেক কমে, যেহেতু ওনাদের ইকোনমিগুলি ডিক্লাইন করতেছে এগুলো অনেকগুলি কমাই ফেলতেছে। কিন্তু আমাদের ওই ওই সোশ্যাল সিকিউরিটি নেট আমাদের বাংলাদেশে এখনো তৈরি হয়নি। সেক্ষেত্রে এটা বড় যাদের অর্থনীতি আছে, যাদের এবিলিটি আছে, ওনাদেরই ওনাদের উপরে কিন্তু দায়িত্বটা চলে আসে। তো সেই ক্ষেত্রে যাদের এবিলিটি আছে নিশ্চয়ই একজনের হেল্প করলে একশো জন হেল্প করলে তো 100 জনের হেল্প পাইলো, মানে আমরা কিছু হইলেও মানে সবাইকে একটু হেল্প করার চেষ্টা মানে করে। চ্যানেল ওয়ান সামি।